ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন দুই যুবক, তুলেছেন ছবিও। সেই যুবকদের কাছে পাওয়া গেল পিস্তল। জামালপুরের ইসলামপুরের ডাকবাংলোতে এসেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। সেখানেই রোববার রাতে মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ললাট ও তপু নামে দুই যুবক। সাক্ষাৎ শেষে চলে যাওয়ার সময় একজনের পকেটে থাকা পিস্তল সদৃশ কিছু নজরে পড়ে স্থানীয়দের। সঙ্গে সঙ্গে দুজনকে আটক করে সোপর্দ করা হয় পুলিশে। তবে আটককৃতদের দাবি, অস্ত্র দুটি খেলনা পিস্তল। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। দুজনকে আমাদের হেফাজতে নিয়ে যাই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তাদের প্রাথমিক যে তথ্যগুলো তারা প্রদান করেছে সেগুলো আমরা যাচাই বাছাই করতেছি এবং যাচাই বাছাই শেষে আমরা খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুরো ঘটনায় অবাক হয়েছেন ধর্মমন্ত্রী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার কাছে আসছে, দেখা করছে, কথা বলছে এবং ছবি উঠাইছে আমার সাথে। যখন রুম থেকে বের হয়ে গেছে, নিচু হয়ে যখন জুতা পড়তেছিল, তখন একজনে লক্ষ্য করছে যে তার কাছে একটা রিভলভারের মতো দেখা যাচ্ছে। তখন দুইজন ছিল, তারা দুইজনকে জড়ায় ধরতে আমাদের লোকজন জড়ায় ধরে তারপরে থানায় খবর দিচ্ছে, থানায় এসে তাদেরকে নিয়ে গেছে। আটক দুই যুবকের একজন মেলান্দহ উপজেলার হাজী আবুল হাশেমের ছেলে তানভীর আহসান তপু এবং আরেকজন একই এলাকার আলতাফুর রহমানের ছেলে মোহাম্মদ নিহাল আহমেদ ললাট। সময় সংবাদ, জামালপুর।